নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ সাতই মার্চ মঙ্গলবার প্রতিদিনের মতো দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ সাতই মার্চ চোদ্দই সাবান মঙ্গলবার দিনগত রাতে পবিত্র সেবে আত। শোবে বারাত নিয়ে রাত দশটায় থাকছে নিউজ নির্ভিকের বিশেষ প্রতিবেদন অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ নির্ভিকের ঝটফট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান এবং ভেনেজুয়েলা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করে জর্ডানের বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা এই অঞ্চলে অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার তিনজন মালিক সহ মোট ষোলো জনকে আসামি করে মামলা করা হয়েছে ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য ভারতীয় টিভি চ্যানেলকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে টিভির নিয়ন্ত্রক সংস্থা রঙের উৎসব হোলি উপলক্ষে কালো ত্রিপলে ঢেকে দেওয়া হয়েছে রাজ্যের আলিগড় শহরের একটা মসজিদ মুঘল সম্রাট আরঙ্গজেবের সমাধি সরাতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের সমর্থক শিবসেনা বিধায়ক সঞ্জয় অনুব্রত মণ্ডল কলকাতা পৌঁছতেই সমর্থকদের ভিড় জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা আজই কি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি রাজ্যে অ্যাডিনো আতঙ্ক ছুটি বাতিল শিশু চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীর সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে ১০টা খবর আজ সাতই মার্চ হিজড়ি চোদ্দই সাবান মঙ্গলবার দিনগত রাতে পবিত্র শোবে বারাহাত শোবে বারা আত নিয়ে রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন আজ দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য এবং ক্ষমালাভের আশায় ইবাদত বন্দেগি জিকির নফল ইবাদত এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন হিজরি সনের সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে সেবে বাড়া হিসাবে পালন করা হয় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র সবে বাড়া আত পালন করবেন ভারত বাংলাদেশ এবং পাকিস্তান সহ এই উপমহাদেশে আজ রাতে সবে বাড়া আত এই নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ রাত দশটায় থাকছে নিউজ নির্ভিকের বিশেষ প্রতিবেদন অবশ্যই দেখতে ভুলবেন না মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান এবং ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান এবং ভেনিজুয়েলা উভয় দেশের বহাল রয়েছে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা তেহরান টাইমস জানিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাশে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে এতে বলা হয়েছে ইরান এবং ভেনেজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানি দূতাবাস দেশটার শিপিং লাইসেন্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে এখন থেকে প্রতি তিন মাস অন্তর ভেনেজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটা করে কার্গোজাহাজ ভেনেজুয়েলার উদ্দেশ্যে ইরান ছেড়ে রওনা দেবে এর আগে গত সপ্তাহে আই আর আইএসএল জানিয়েছিল ইরানের পরবর্তী কার্গোজাহাজ আগামী মে মাসে ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করেছে ইরান এবং ভেনেজুয়েলা এরই ধারাবাহিকতায় দু হাজার সালের জুন মাসে ইরান সফর করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওই সফরে দুদেশের মধ্যে তেল এবং গ্যাস পেট্রোকেমিক্যাল প্রযুক্তি কৃষি পর্যটন এবং সাংস্কৃতিক খাতে বেশ কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করে জর্ডানের বাদশাহ আবদুল্লা বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে ইজরায়েলি হামলায় চলতি বছরের প্রথম দু মাসে অন্তত দেড়শো ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের হামলায় কয়েকজন ইজরায়েলি নাগরিকও নিহত হয়েছেন জর্ডানের কর্মকর্তারা বলেছেন মার্কিন সঙ্গে সাক্ষাতে বাদশাহ আব্দুল্লাহ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ফিলিস্তিনের সহিংসতা হ্রাসের উদ্যোগ নেওয়া এবং তাদের সিরিয়া সীমান্তে মাদক চালান বন্ধে সহযোগিতা চেয়েছেন এই মাদক চোরাচালানের জন্য জর্ডান ইরানপন্থী মিলিশিয়াদের দায়ী করে থাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অস্টিন এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন জর্ডান সফর শেষে তিনি মিশর এবং ইসরায়েলে যাবেন এই অঞ্চলে ইরানের হুমকি মোকাবিলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের এই মন্ত্রী মিত্র দেশগুলোতে তাদেরকে সমর্থনের অংশ হিসাবে সফর করছেন এক টুইট বার্তায় লয়েড অস্টিন লিখেছেন সফর শেষ করার আগে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করবেন গত সপ্তাহে আকাবা শহরে প্রথম ফিলিস্তিনি ইসরায়েলি বৈঠকটা অনুষ্ঠিত হয় ওই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং মিশরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে বাদশাহ আবদুল্লা বলেছেন সর্বাত্মক আরব ইসরায়েল শান্তি চুক্তির জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ ত্বরান্বিত করতে হবে আল আরাবিয়া এই খবর জানিয়েছে অপর এক খবরে বলা হয়েছে ইসরায়েল অধিকৃত পারেন যে এলাকাতে তারা বাস করছেন সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে একটা আধা মরুভূমি অঞ্চল মাসাফের ইয়াত্তা সেখানে বেশ কয়েকটা ফিলিস্তিনি জনপদ রয়েছে দু সালের মে মাসে ইসরায়েলের সুপ্রিম কোর্ট একটা মামলায় চূড়ান্ত রায় দেয় যে রায় অনুসারে এই গ্রামীণ এলাকায় বাসরক্ত প্রায় এক হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এই এলাকাটা ফায়ারিং জোন নাইন ওয়ান এইট নামেও পরিচিত যা ইজরায়েলি সেনা প্রশিক্ষণ ক্ষেত্র হিসাবেও ব্যবহার করে সম্প্রতি স্থানীয় গণমাধ্যম এবং ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো আসন্ন উচ্ছেদ কার্যক্রমের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার তিনজন মালিক সহ মোট ষোলো জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে সোমবার রাত সাড়ে বারোটায় মামলাটা থানায় নথিভুক্ত করা হয় বিষয়টা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি তোফায়েল আহমেদ বলেছেন কারখানাটাতে গত শনিবার বিস্ফোরণে নিহত আব্দুল কাদের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মামলাটা করেছেন মামলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব এবং কর্তব্য অবহেলার অভিযোগ আনা হয়েছে মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের মালিক হিসেবে যাদের আসামি করা হয়েছে তারা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন তার ভাই পারভেজ উদ্দিন ওরফে শান্টু এবং আশরাফ উদ্দিন ওরফে বাপি দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন ওসি শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে আহত সতেরো জন এখনো রয়েছেন ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরস তুঙ্গে তখন জার্মানি এবং অস্ট্রিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হল যুদ্ধে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বহু সংখ্যক মানুষ বিক্ষোভ প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদে অংশ নিয়েছেন এই সময় তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা ইউক্রেন যুদ্ধ থেকে অস্ট্রিয়ার নিরপেক্ষ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীদের হাতে এই দাবি সংবলিত প্রচুর ব্যানার এবং ফেস্টুন দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়া ভিয়ানার এক বাসিন্দা বলেছেন অস্ট্রিয়া নিরপেক্ষ রয়েছে এবং তাকে এই যুদ্ধে নিরপেক্ষই থাকতে হবে আমরা কোনো মতে এই যুদ্ধে জড়িয়ে যেতে চাই না কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তাই আমরা সমর্থন করতে বাধ্য হচ্ছি প্রকৃতপক্ষে এভাবে ইউক্রেনে শান্তি আসবে না এদিকে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির কেমনি শহরে এই বিক্ষোভ থেকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের আহ্বান জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করার বিরুদ্ধে রাশিয়া বারবার সতর্ক করে আসছে কিন্তু তাতে কান দিচ্ছে না পশ্চিমা দেশগুলো এ পর্যন্ত তারা ইউক্রেন যুদ্ধে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সাহায্য দিয়েছে মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য ভারতীয় টিভি চ্যানেলকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভারতের টিভি নিয়ন্ত্রক সংস্থা মুসলিমদের বেছে বেছে আক্রমণের করার জন্য জি নিউজ নিউজ ইন্ডিয়া এবং টাইমস এর মতো বেসরকারি চ্যানেলগুলো ভৎসনার মুখে পড়েছে নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি সংক্ষেপে এন এর টিভি চ্যানেলগুলোর এই নিয়ন্ত্রক সংস্থা উক্ত চ্যানেলগুলোর বিরুদ্ধে মুসলিম বিরোধী বিষয়ে প্রোগ্রাম সম্প্রচার করার জন্য সম্ভব নির্দেশ দিয়েছে রিপোর্টে বলা হয়েছিল সাতটা পিউ ভারতে মুসলিমদের জনসংখ্যা সাল পর্যন্ত মিলিয়ন দাঁড়াবে কিন্তু এটার উল্লেখ করে জি নিউজ খবরের অন্য অংশ চেপে দেয় যেখানে বলা হয়েছিল দু সাল পর্যন্ত হিন্দুদের জনসংখ্যাও দাঁড়াবে এক দশমিক তিন বিলিয়ন এভাবেই মুসলিমদের জনসংখ্যা বেশি দেখিয়ে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছিল জি এনবি এর চেয়ারম্যান বিচারপতি এ কে সিক্রি নিউজ এইটিনের সঞ্চালক আমান চোপড়ার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অপরাধে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন আমান চোপড়াকে ভবিষ্যতের জন্য সতর্কও করেছেন বিচারপতি সিক্রি এই নিউজ চ্যানেলের দেশ নেহি ঝুঁকনে দেঙ্গে শীর্ষক এক অনুষ্ঠানে মুসলিমদের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষমূলক মন্তব্য করে ঘৃণা ছড়ানো হয় এই অনুষ্ঠানে ফুটেজে দেখানো হয় গুজরাটে কীভাবে কতিপয় মুসলিমকে প্রকাশ্যে ল্যাম্প পোস্টে বেঁধে পুলিশ ডান্ডা দিয়ে মারছে চ্যানেলে বলা হয় এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরা ডান্ডিয়া অনুষ্ঠানে পাথর ছুঁড়েছিল এই পাথর ছোঁড়ার ঘটনাকেও জেহাদ বলে চালানো হয় টিভির অনুষ্ঠানে সঞ্চালক বলেন মুসলিমদের ডান্ডিয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার অনুমতি হয়নি বলে এরা ডান ছুঁড়েছে অনুষ্ঠানের এক মুসলিম প্যানেলিস্টকে সঞ্চালক সরাসরি প্রশ্ন করেন এই বলে যে হিন্দুদের গর্বা অনুষ্ঠান নিয়ে মুসলিমরা এত উৎসাহী কেন হিন্দু মেয়েদের জন্য সঞ্চালক বলেন মুসলিমরা নিজেদের মেয়েদের হিজাব পরিয়ে রাখে আর হিন্দু মেয়েদের দিকে কু নজর দেয় এই ধরনের সীমা ছাড়ানো কুরুচিকর মন্তব্য করেছিলেন টিভি অনুষ্ঠানের খোদ সঞ্চালক রঙের উৎসব হোলি উপলক্ষে কালো ত্রিপলে ঢেকে দেওয়া হয়েছে যুগী রাজ্যের আলিগড় শহরের একটা মসজিদ মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে প্রশাসনের নির্দেশেই এই কাজ করা হয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর আলিগড়ের স্পর্শকাতর কোতোয়ালি এলাকার আব্দুল করিম মসজিদটাকে হোলির রং থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন বিগত কয়েক বছর থেকে হোলির আগে মসজিদটাকে ত্রিপলে মুড়ে ফেলা হয় প্রশাসন সূত্রের খবর ওই এলাকাটা অত্যন্ত স্পর্শকাতর শহরের প্রধান বাজারে অবস্থিত এলাকাটাতে প্রতি বছর হোলি উদযাপন করা হয় কিন্তু বিগত কয়েক বছরে হোলির দিনগুলোতে মসজিদে রং পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে তাই জেলা প্রশাসন মুসলিম সোসাইটি এবং মসজিদ কমিটির যৌথ মসজিদটাকে ত্রিপল দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মসজিদ কমিটির সদস্য হাজি মোহাম্মদ ইকবাল বলেছেন প্রশাসনের নির্দেশেই আমরা মসজিদটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি যাতে কেউ মসজিদে রং না ছুঁড়তে পারে তাই এমনটা করা হয়েছে অখিল পাঠান নামের এক স্থানীয় বাসিন্দার কথায় উত্তরপ্রদেশে যোগী সরকার আসার পর থেকেই থেকেই ফেলা হচ্ছে বছর এমনটা চলছে উল্লেখ্য যে দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্ষেপে সিএ পাশ হওয়ার পর কার্যত জ্বলে উঠেছিল উত্তরপ্রদেশের এই আলিগড় শহর ঘটে গিয়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষ গোমাংস ভক্ষণের অভিযোগে সংখ্যালঘুদের উপরেও একের পর এক আক্রমণ নেমে এসেছে যোগীরাজ্যে সব মিলিয়ে সাম্প্রদায়িকভাবে আলিগড় অত্যন্ত স্পর্শকাতর এহেন এলাকায় সম্প্রীতি রক্ষায় হোলিতে কালো ত্রিপলে মসজিদটাকে ঢেকে দেওয়া হয়েছে মুঘল সম্রাট অরঙ্গজেবের সমাধি সরাতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী একনাথ সিংহের সমর্থক শিবসেনা বিধায়ক সঞ্জয় শীর্ষাদ তিনি বলেছেন তিনি মহারাষ্ট্রের অরঙ্গাবাদ শহর থেকে মুঘল সম্রাট অরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন অরঙ্গাবাদের নাম বদলে ছাত্রপতি সম্ভাজীনগরের নাম করার বিরুদ্ধে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের প্রতিবাদকে বিরিয়ানি পার্টি বলে কটাক্ষ করেছেন তিনি মিমের স্থানীয় নেতা এবং সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে গত চৌঠা মাস থেকে জেলা কালেক্টরের কার্যালয়ের সামনে ধারাবাহিক অনশন চলছে ওই ইস্যুতে গতকাল শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাদ দাবি করেছেন এটা কোনো আন্দোলন নয় এটা একটা বিরিয়ানি পার্টি তিনি বলেছেন ঔরঙ্গাবাদের নাম পরিবর্তনে মুসলমানদের কোনো সমস্যা নেই কিন্তু হায়দ্রাবাদের মিম লোকেদের সমস্যা রয়েছে শিবসেনা না বিধায়ক মিম দলের এমপি ইমতিয়াজ জলিলের উদ্দেশ্যে বলেছেন শহরের নাম পরিবর্তনে আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা কেন আপনি কি আরঙ্গজেবের বংশধর মিম নেতা আশাদউদ্দিন বয়সি আরঙ্গজেবের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা জানান তিনি বলেন আরঙ্গজেবের শরণে কোনোদিন উদযাপন করা উচিত নয় এবং মুঘল সম্রাটের কবরের অবশেষাংশ ও ঔরঙ্গাবাদ থেকে উচিত সরানো আমি এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব আমি পুলিশ কমিশনারের সাথেও দেখা করবো কারণ ইমতিয়াজ শহরের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল কলকাতা পৌঁছতেই সমর্থকদের ভিড় জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা আজই কি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি সেই আশঙ্কাতেই রয়েছেন তাঁর অনুরাগীরা আর সেই কারণেই আজ মঙ্গলবার বেলা এগারোটার পর জোকার ইএসআই হাসপাতালে পৌঁছনো মাত্রই অনুব্রত মণ্ডলকে ঘিরে ধরেন সমর্থকরা সকলেই তাঁর সঙ্গে কথা বলতে চান কিন্তু নিরাপত্তারক্ষীরা কড়া পাহারায় তাঁদের হটিয়ে দিয়ে তৃণমূল নেতাকে নিয়ে সোজা হাসপাতালের ভিতরে ঢুকে যান এদিন বীরভূমের ধর্দণ্ড প্রতাপ নেতাকে অবশ্য স্বাভাবিক মেজাজেই দেখা যায় দিল্লি যাত্রা নিয়ে যে খুব টেনশনে রয়েছেন তিনি তা তাঁর শরীরী ভাষায় টেরই পাওয়া যায়নি গরু পাচার মামলায় গ্রেপ্তার শাসক দলের কাপুটের নেতাকে নিয়ে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা হয় সাড়ে দশটার পর শক্তিগড়ে নেমে কচুরি ছোলার ডাল ল্যাঞ্চা দিয়ে তৃপ্তি সহকারে প্রাতরাস এই সময় তাঁর সঙ্গে আরও দুজন রহস্যজনক যুবককে প্রাতরাশ করতে দেখা যায় একই টেবিলে সেই সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা একটু দূরে ছিলেন সূত্রের খবর ওই দুই ব্যক্তির নাম কৃপাময় ঘোষ আর তুফান মিদ্দা প্রথমজন টিএমসিপি নেতা আর দ্বিতীয়জন অনুব্রত কন্যা সুকন্যার গাড়ি চালক এতেই প্রশ্ন উঠেছে এত ঘনিষ্ঠজনরা কিভাবে কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে অনুব্রতর কাছে চলে এলেন বেলা এগারোটার কিছু পরে অনুব্রত মণ্ডলকে নিয়ে গাড়ি পৌঁছয় জোকা ইএসআই হাসপাতালে সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হয় ফিট সার্টিফিকেট মিললে আজ বিকেলের বিমানেই তাকে নিয়ে দিল্লি রওনা দেওয়ার পরিকল্পনা ইডির সেখানে গিয়েও এক প্রস্ত স্বাস্থ্য পরীক্ষা হবে তৃণমূল নেতার সেক্ষেত্রে আর এম এল হাসপাতাল কিংবা সবদারজাঙে হবে স্বাস্থ্য পরীক্ষা দিল্লির ইডি দপ্তরে শুরু হয়েছে তার প্রস্তুতি সূত্রের খবর সেখানেও কড়া নিরাপত্তা বলয় চোদ্দ দিনের হেফাজতে রাখার আবেদন করতে পারে ইডি তা মঞ্জুর হলে তিহার জেলে বন্দি অনুব্রত দেহরক্ষী সাইগল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা হতে পারে রাজ্যে অ্যাডিনোভাইরাস আতঙ্ক ছুটি বাতিল শিশু চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীর রাজ্যে দিনে দিনে আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস বাড়ছে মৃত্যুর সংখ্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে এর মাঝেই আরও বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর সরকারি হাসপাতালে শিশু চিকিৎসার সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে সঙ্গে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি হাসপাতালগুলোতে চব্বিশ ঘন্টা খোলা থাকবে ফিভার ক্লিনিক গত কয়েকদিনে ভয়াবহ আকার ধারণ করেছে অ্যাডিনোভাইরাস একে একে শিশু মৃত্যুর ঘটনায় কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে বিসি রায় হাসপাতালে বাড়ানো হয়েছে সজ্জা সংখ্যা তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা পাঁচটা থেকে ছটার মধ্যে নিয়মিত থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর প্রতিদিন কম বেশি রাত দশটায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন তাই প্রতিদিন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ